কলকাতা নাইট রাইডার্স 7 ম্যাচে 5টা জয়, পয়েন্ট টেবিলে 2 নম্বরে, সৌজন্যে গৌতম গম্ভীর, কলকাতা নাইট রাইডার্সের সৌভাগ্যের চাবি কাঠি, দুবার IPL চ্যাম্পিয়ন করানো ক্যাপ্টেন। আর এবার মেন্টর হিসেবে গৌতম গম্ভীর কলকাতায় ফিরে আসতেই একটার পর একটা টিমকে দুমড়ে দিচ্ছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, দিল্লি, লখনৌ, নাইট রাইডার্সের সামনে যেই দাঁড়াচ্ছে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। রবিবার সন্ধ্যেই ইডেন গার্ডেন্স এর মাঠে বিরাটের RCB-র বিরুদ্ধে ওরকম রুদ্ধশ্বাস জয়ের পর সত্যি মনে হচ্ছে এবার চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার আমাদের শহর কলকাতা। কোনোদিন নারিন পেটাচ্ছেন, কোনোদিন ফিল সল্ট ধামাকা দেখাচ্ছেন, কোনোদিন শ্রেয়াস আইয়ার জ্বলে উঠছেন, আবার কোনোদিন বল হাতে বিপক্ষকে দুর্মুষ করে দিচ্ছেন আন্দ্রে রাসেল। এ যেন এক অন্য KKR, চ্যাম্পিয়ন KKR, আর তার সৌজন্যে মিস্টার গৌতম গম্ভীর। সাল 2018, নিজের জীবনের শেষ IPL সিজন খেলতে কলকাতা ছেড়ে দিল্লি চলে গেলেন গম্ভীর। ব্যাস 2019 সাল থেকে ওই যে KKR-এর খারাপ সময় শুরু হলো, তা চলল 2023 সাল অবধি। লাস্ট 5 বছরে মাত্র একবার সেরা 4-এ জায়গা করতে পেরেছিল কলকাতা। সেই দেখেই এবার কলকাতা নাইট রাইডার্স ফিরিয়ে আনলো তাদের সৌভাগ্যের চাবিকাঠি এবং ট্রফি জেতানো প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরকে। ব্যাস আরো একবার ভাগ্য খুলে গেল টিমের। গৌতম গম্ভীর মানুষটা যেন এক অন্য ধাতুতে গড়া। 2007 এবং 2011 সালের বিশ্বকাপ জয়ের পিছনে অন্যতম কাণ্ডারি এই বাঁহাতি ব্যাটার বরাবরই চাঁচা ছোলা, মাঠে হোক বা মাঠের বাইরে বরাবরই সোজাসাপটা কথা বলতে ভালোবাসেন তিনি। দেশের মানুষ তাকে ধোনি হেটার্সের তকমা দিলেও যারা নিয়মিত ক্রিকেট ইন্টারভিউ ফলো করেন তারা জানেন, বহু ইন্টারভিউতে গম্ভীর বলেছেন, ধোনির মতন তুখোর ক্যাপ্টেন সবাই হতে পারে না। ধোনি যদি নিচের দিকে ব্যাট না করে 3 নম্বর পজিশনে ব্যাট করত তাহলে এতদিনে অনেক রেকর্ড ভেঙে দিত। গম্ভীরের আসল ক্ষোভ ভারতীয় মিডিয়ার উপরে, কারণ তিনি মনে করেন ভারতকে ওয়ার্ল্ড কাপ জেতানোর পেছনে যুবরাজ জাহির খানদেরও সমান কৃতিত্ব রয়েছে, কিন্তু তাদের নিয়ে তেমন কোনো আলোচনাই করে না মিডিয়া। আর এক্ষেত্রে গম্ভীরকে এক ফোঁটাও ভুল বলা চলে না, আর তাই হয়তো দুবার KKR-কে চ্যাম্পিয়ন করানোর পরেও গম্ভীর বলতে পারেন, আমি একা কিছুই করিনি, যা করেছি টিমের প্রত্যেকটা সদস্য মিলে করেছি। যে মাঠে নেমে দুরানো করেছে সে তার 100% দিয়েই খেলেছে। গত বছর থেকেই কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের মধ্যে দাবি উঠেছিল গম্ভীরকে মেন্টর হিসেবে ফিরিয়ে আনার জন্য। এবছর মেন্টর হিসেবে ফিরে তিনি যখন সুনীল নারিনকে আবার ওপেনার হিসেবে পাঠালেন, আংক্রিস রঘুবংশীর মতো প্লেয়ারকে দলে নিলেন, অনেকে অনেক কথা বলেছিল, কিন্তু একজন প্রকৃত চ্যাম্পিয়ন সেই হয় যে ঝুঁকি নিতে জানে। আর গৌতম গম্ভীর সত্যি সত্যি একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। 2011 সালের ওয়ার্ল্ড কাপ ফাইনালের শেষটা যদি ধোনির ওই ছক্কার জন্য মনে গেঁথে থাকে, তবে বাকি ম্যাচটা মনে গেঁথে থাকবে গৌতম গম্ভীরের জার্সিতে লেগে থাকা ওই কাদামাটি আর অনবদ্য 97 রানের ইনিংসটার জন্য। সাধারণ মানুষের জন্যেও গৌতম গম্ভীর গত 5 বছর ধরে যা করছেন তা প্রশংসনীয়। প্রতি মাসে প্রায় 30 লক্ষ টাকা খরচ করেন গম্ভীর। দিল্লির প্রায় 6,000 গরিব মানুষকে নিয়মিত খাবার খাওয়ান তিনি। দিল্লির ছেলে হওয়ার সুবাদে স্বয়ং বিরাট কিং কোহলিও জানেন গৌতম গম্ভীর কত বড় একজন মনের মানুষ, তাই চলতি IPL-এ বিরাটও পুরনো সমস্ত ঝামেলা মিটিয়ে নিলেন গম্ভীরের সঙ্গে। ইডেনের ম্যাচের আগে দুজনকে খোশমেজাজে গল্প করতে দেখা গেল। আসলে দিল্লি ছেলেদের বরাবরই একটা আগ্রাসী মনোভাব থাকে, তা সে বিপক্ষে পাকিস্তানি হোক কিংবা বেঙ্গালুরু, খেলার মাঠে 1 ইঞ্চি জমি ছাড়তে প্রস্তুত নন গৌতম গম্ভীর। ফ্যানেদের প্রত্যাশা গম্ভীরের এই লড়াকু মনোভাবটাই হয়তো এবার IPL-এ চ্যাম্পিয়ন করিয়ে দেবে কলকাতা নাইট রাইডার্সকে। আপনাদের কি মনে হয় এই বিষয়ে কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।